কেমন আছেন জোরা শালিক ভাই? হ্যাঁ মানে ভালো আছেন না? অনেক ভালো আছেন। হ্যাঁ মানে না আমি তো জোরা শালিক না, মানে রিপন হায়দার। জোরা শালিক তো আমার প্রতিষ্ঠানের নাম, যেমন আপনি আর হাফিজ ভাই জোরা শালিক, এরকম এরকম সুন্দর সুন্দর জোরা শালিক করি। আমি আর হাফিজ তো জোরা শালিক, শালিক তো সুতাই দেওয়ার ব্যবস্থা করতেছেন না? আমি একটা আইডিয়া করছি জানেন, এই যে আপনি এত বিয়ে করাইতেছেন, এত মানুষের সাথে এত মানুষের জোড়া শালিক করাই দিতেছেন, কিন্তু ওই কার্ডের ভিতর যদি আপনার নাম, আপনাদের কোম্পানির লোগো আর আপনার একটা ছবি থাকে তাহলে কেমন হবে? আইডিয়াটা কেমন কন্তু? দুষ্টামি করতেছেন না? আরে ভাই, আপনি আমার বাপের কাম করে দিছেন একটা। আপনি কি জানেন আপনি আমার কতবার উপকার করছেন? এই হাফিজে জ্বালাইতে জ্বালাইতে আমার জীবন শেষ করে দিছিল। কেমনে যাবো পথ খুঁজে পাইতেছিলাম না, সুতা খুঁজতেছিলাম, এই যে আপনি আমার পথ ক্লিয়ার করে দিয়েছেন, এখন আমার যখন খুশি আমি তখন চলে যাবো। আরে না, একটা সংসার ভাঙা তো এটা খুব খারাপ কাজ, এটা মানুষ অত্যাচ্য খারাপ আছে। আপনারা ভাই এসব কোয়েন না, ভাই এসব কোয়েন না, আপনি আমার উপকার করছেন এটা একটু মাইনে নেন, আপনি আমার অনেক বড় উপকার করছেন, অনেক অনেক থ্যাংক ইউ। আরে খারাপ লাগে কোন জায়গাটা জানেন? আমার বোনের মতো। আচ্ছা খিলগাঁও জায়গাটা কেমন? ভালো মনে হয়, দেখি নেই। খিলগাঁও খুব সুন্দর একটা আবাসিক এরিয়া, ব্যাংকে চাকরি করে, 5 ফিট 8 ইঞ্চি ফর্সা, বাবা আমার একমাত্র ছেলে। মনে করেন আপনার আমার প্রথম দিন দেখে মনে হয়েছে যে আপনি মানে একটা গোলাপ ফুল বনের মধ্যে ফুটে রয়েছে, এটা কেউ বুঝতেছে না, কারণ পশু পাখি তো বুঝতে না, বুঝছেন না? এখানে আপনি কেন একটা দাদা, একটা মানে দারোয়ান দেখছে, সে আমার তো ভাইয়ের পরিচয় বড়, সেটা লোক একটা সংসারটা চায় না। একেরে ঠিক কথা বলছেন, এইটাই এতক্ষণে আপনি লাইনে আসছেন, ও শিকার কেন যাইতেছিলেন? আমি তো সব জানি না, আমি বুঝছি কি মানে ভাঙতে চাই না, মানে আপনারও একটা জোড়া শৈলী হোক, হাফিজও ঠিক আছে মানুষ তো বাচ্চা থাকুক। আপনি যে আমার কত বড় উপকার করছেন, এই কাজটা না করলে আমি জীবনে বুঝতাম না, আপনি আসলে অনেক উপকারী একটা মানুষ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আচ্ছা এই সব কথা কি এইখানে দাঁড়াই দাঁড়াই বলবেন? চলেন না ভিতরে, চলেন চা খাইতে খাইতে বলেন, একটু আরাম করে। চিনি বাড়াইয়া আর বিস্কিট, হ্যাঁ চা, চুপ চুপ চুপ, পেঁয়াজ, হ্যাঁ কাঁচামরিচ দিয়ে একটু মাখা।